কষ্ট হইতেছে আমরা বক্তব্য শুনতে? একটু আল্লাহু আকবার বলেন। আমরা জন্মেছিলাম কি বলে আজান দিয়েছিল, কারা কারা আজান পান নাই একটু হাত উঠান তো। কি করে জানলেন আপনি আজান পান নাই? আপনি তো তখন রুহই ছোট, কথাই বলতে পারেন না। আমরা আজান দিয়ে দেখেছি, আমাদের ছোট বাচ্চারা যখন জন্মে আমরা আজান দেই, ঠিক কিনা? মুসলমানদের সন্তান জন্ম নিলে কি বলে আজান দেওয়া হয়? আল্লাহু আকবার। এর মানে কি? আল্লাহ মহান, এর উপরের কোনো শব্দ নাই। এখন বলেন তো দেখি, আমরা যে মসজিদগুলোতে নামাজ পড়ি, মসজিদগুলোতে আজান দেয় কি বলে? রাম রাম বলে দেয়, হরে কৃষ্ণ বলে, কি বলে আওয়াজ দে বলেন একটু। হ্যাঁ, এত ভয় পান কেন মিয়া, মরবেন না? আমরা মাইকে কেমনে বলি, দিনে রাত্রে কেউ চেনে না জানে না, সেখানে গিয়ে কোরআনের হক কথা বলে আসতে হয় আমাদের। আমরা মসজিদে আজান শুনি আল্লাহু আকবার, একামত যখন শুরু হয় তখন কি বলে দেয়? অন্য কিছু বলে? আচ্ছা, একামতের পরে তাকবীরে তাহরিমে বলে কি বলে বলে? জানাজার কাতারে দাঁড়িয়ে প্রথম তাকবীরে কি বলে, শেষের তাকবীরে কি বলে? সুতরাং মুসলমানের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা, আর কারোর কোনো প্রশংসা চলবে না, কেবল প্রশংসা হবে কার? হ্যাঁ, অন্তর থেকে এ হৃদয়কে প্রশান্তি দিয়ে আমার আল্লাহকে ডাক দে, বলো প্রশংসা হবে কার? আল্লাহ পাকের প্রশংসা হবে, আর কারোর প্রশংসা আমরা করতে চাই না, কেননা আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সুতরাং তারই আমরা প্রশংসা করব। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমি যা বলতেছিলাম লক্ষ্য করুন, কোরআনুল করিম আমাদের ঘরের ভিতরে আছে কিন্তু ঘরে শান্তি নাই, মসজিদে আছে মসজিদে হক কথা বন্ধ হয়ে গেছে, তাফসির মাহফিলে আছে দেখবেন কোরআনুল করিম, তাফসির মাহফিলে দেওয়া হয় ঠিকই কিন্তু সেখানে উচিত কথা বললেই বক্তার গলা টিপে ধরা হয়, আর উচিত কথা বলবেন না হুজুর, এমন ওয়াজ করবেন সবাই যেন খুশি হয়, তাহলে বোঝা গেল হুজুর সবচেয়ে বড় চোর হবে, ঠিক কিনা বলেন? এ কোরআন হলো আন্তর্জাতিক কেতাব, এ কোরআনের হক কথা কেউ যদি গোপন করে তাহলে সেও আন্তর্জাতিক চোর হবে, ছোট চোর হবে না। সুতরাং আমরা চোর হতে চাই না, আমরা আল্লাহর গোলাম হতে চাই, ঠিক কিনা? এ কোরআন প্রতিদিন টেলিভিশন খুলে দেখবেন তেলাওয়াত করা হচ্ছে, ত্রিপিটক পাঠ করা হচ্ছে, বাইবেল পাঠ করা হচ্ছে, গীতা পাঠ করা হচ্ছে, তারপরে বলা হচ্ছে পৃথিবীর মানব সভ্যতার জন্য শান্তি হোক, অং শান্তি অং শান্তি বলে স্লোগান দেওয়া হচ্ছে। স্বাধীনতার পর থেকে বাংলা ভাষাভাষী মানুষ আমরা অং শান্তির তেলাওয়াত করার পরে অং শান্তির স্লোগান শুনেছি, কিন্তু আজ পর্যন্ত শান্তি কি আমরা পাইছি? পাই নাই। আমরা বলছি এরকম অং শান্তি বলতে বলতে যদি রক্ত বমিও হয় তাও আমরা শান্তি পাবো না, শান্তি দেওয়ার মাধ্যম কেবলমাত্র আল্লাহর কোরআন, বলেন ঠিক কিনা? কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এ কোরআনের আইন যদি তোমরা মেনে নাও থাকবে না তোমাদের কোনো ভয়, থাকবে না কোনো চিন্তা, আমি আল্লাহ পাক ভয় মুক্ত চিন্তা মুক্ত জীবন তোমাদের জন্য দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ।